এই জ্যামিতিক চিত্রটিকে নিজের কোন নাম দিয়ে প্রকাশ করা যায়? আচ্ছা, এখানে আমাদের একটি চিত্র দেয়া আছে বা একটি আকৃতি দেয়া আছে এবং বলা হয়েছে এই নামগুলোর মধ্যে থেকে এটিকে কোন নামে প্রকাশ করা যায়। এখানে বলা আছে চতুর্ভুজ, সামান্তরিক, ট্র্যাপিজিয়াম, রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। তাহলে এসো এই প্রথম থেকে শুরু করি এবং দেখি এই চিত্রটিকে বা এই আকৃতিটিকে আমরা কোন নামে প্রকাশ করতে পারি। প্রথমেই আছে চতুর্ভুজ। চতুর্ভুজ সম্পর্কে আমরা জানি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্রই হলো চতুর্ভুজ। এবং লক্ষ্য করো, এখানে এক, দুই, তিন, চার, চারটি বাহু রয়েছে, তাহলে এটি একটি চতুর্ভুজ। এরপর সামান্তরিক। এখন সামান্তরিকের সংজ্ঞা অনুসারে আমরা জানি সামান্তরিক হলো এমন একটি চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো, দুটি বিপরীত বাহুই সমান্তরাল। এখন এই চিত্রটিতে লক্ষ্য করো, এখানে এই যে এই চিহ্নগুলো দিয়ে বোঝানো হচ্ছে এই চারটি কোণ, এই চারটি কোণই সমকোণ। তাহলে সমকোণ হওয়ার কারণে এই বাহুটি এই বাহুর উপর লম্ব, আবার এই বাহুটিও এই বাহুর উপর লম্ব। তাহলে এই বাহু আর এই বাহু, এই দুটি বাহু কি পরস্পর সমান্তরাল? তাহলে এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল। আবার একইভাবে এই বাহুটি এই বাহুর উপর লম্ব, আবার এই বাহুটিও এই বাহুর উপর লম্ব। তাহলে কি এই বাহুটি এবং এই বাহুটি, এ দুটিও পরস্পর সমান্তরাল? তাহলে আমরা বলতে পারি এই আকৃতিটি অবশ্যই সামান্তরিক। এরপর ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে আমরা কি জানি, এর কেবলমাত্র একজোড়া বাহু সমান্তরাল হবে। কিন্তু এখানে দেখো, এখানে দুজোড়া বাহুই সমান্তরাল, তাহলে এটি ট্র্যাপিজিয়াম হচ্ছে না। এরপর দেখি, এরপর আছে রম্বস। রম্বস কি? রম্বস সম্পর্কে আমরা জানি যে যেই চতুর্ভুজের চারটি বাহুই সমান, চারটি বাহুই সমান, সেটি হবে রম্বস। এখানে দেখো, দেখেই মনে হচ্ছে যে এই এই যে দুই চিহ্নিত বাহুটি এবং এই চার চিহ্নিত বাহুটি, এই দুটি বাহু, এই এক এবং এই তিন, এ দুটি বাহুর থেকে বড়, তাহলে এটি রম্বসও নয়। এরপর আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র সম্পর্কে আমরা কী জানি, আয়তক্ষেত্র হলো এমন একটি চতুর্ভুজ যার চারটি কোণ সমকোণ। এখানে দেখো, এর চারটি কোণই সমকোণ, তাহলে অবশ্যই এটি একটি আয়তক্ষেত্র, তাহলে এটি একটি আয়তক্ষেত্র। এরপর বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র কি? বর্গক্ষেত্র হলো এমন একটি আয়তক্ষেত্র যার চারটি বাহু সমান। কিন্তু রম্বসের ক্ষেত্রে আমরা দেখেছি যে চারটি বাহু এখানে সমান নয়, তাহলে এটি একটি বর্গক্ষেত্রও হবে না। তাহলে আমরা এই জ্যামিতিক চিত্রটি, এই জ্যামিতিক চিত্রটিতে পেলাম এটি একটি চতুর্ভুজ, এটি একটি সামান্তরিক এবং এটি একটি আয়তক্ষেত্র। আশা করি বুঝতে পেরেছো।